আজকে আমরা শিখব এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিংয়ের বেসিক পার্ট। কন্ডিশনাল ফরম্যাটিং এই কথাটির অর্থ হলো ফরম্যাটিং উইথ কন্ডিশনস, অর্থাৎ যদি আমরা কোনো সেলকে কন্ডিশনাল সাহায্যে ফরম্যাটিং করতে চাই তাহলে আমরা ইউজ করব কন্ডিশনাল ফরম্যাটিং। অর্থাৎ এই যেমন আমার এখানে যে কতগুলো গ্রেডের কালার দেওয়া আছে, যদি এই মার্কশিট থেকে কেউ যদি এ প্লাস পায় তাহলে তার সেল কালারটা হচ্ছে গ্রিন, এবং কেউ যদি এ পায় তারটা হচ্ছে লাইট গ্রিন, বি প্লাস পেলে হবে ব্লু কালার, বি পেলে লাইট ব্লু, সি পেলে অরেঞ্জ, ডি পেলে ইয়েলো, এবং ফেল করলে রেড কালার। এইগুলি অটোমেটিক্যালি আসবে, তো এইগুলো দেখে নেবো যে এইগুলি কী করে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের সাহায্যে অ্যাপ্লাই করা যায়। তা প্রথমে আমরা যে রেঞ্জের ওপরে কাজ করব সেই রেঞ্জের সেলগুলোকে সিলেক্ট করতে হবে, এবং তারপরে আমাদের আসতে হবে হোম ট্যাব এবং সেখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, সেখান থেকে আসতে হবে হাইলাইট সেলস রুলস এই অপশানটিতে, এবং এই অপশানটিতে আসার পর আমাদের পাশে অনেকগুলি কন্ডিশন দেখা যাবে। এখান থেকে যে কন্ডিশনটি আমাদের দরকার সেইটিকে আমাদের চয়েস করতে হবে। আমরা এক্ষেত্রে ইউজ করব ইকুয়াল টু, ফরম্যাট সেলস দ্যাট আর ইকুয়াল টু, অর্থাৎ যদি কোনো সেলে এ প্লাস পায় তাহলে সেটি কী হবে, গ্রিন কালার হবে। এই গ্রিন কালার দেওয়ার জন্য এই ড্রপডাউন অ্যারোতে ক্লিক করতে হবে, কাস্টম ফরম্যাটে ক্লিক করতে হবে, ফিল, সেখান থেকে গ্রিন কালারটি চয়েস করতে হবে, ওকে, এগেন ওকে। তাহলে আমরা দেখব যে আমাদের যে এ প্লাস সেলটি আছে সেটি গ্রিন কালার হয়ে গেছে। এইভাবে আমাদের পরপর সবকটি গ্রেডের কালার আমরা দিয়ে দেবো। এগেন ক্লিক অন কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস রুলস ইকুয়াল টু এ, যদি কেউ এ পায় তাহলে কাস্টম ফরম্যাট, ফিল, লাইট গ্রিন, ওকে ওকে। এগেন ফরম্যাটিং, হাইলাইট সেলস রুলস ইকুয়াল টু বি প্লাস পেলে কাস্টম ফরম্যাট, ব্লু কালার, ওকে, এগেন ওকে, এগেন ফরম্যাটিং, হাইলাইট সেলস রুলস ইকুয়াল টু বি কাস্টম ফরম্যাট। কালারটি সিলেক্ট করার পরে ওকে, এগেন ওকে। তাহলে দেখা যাচ্ছে আমি যে অর্ডারে কালার দিচ্ছি সেই অর্ডারে কিন্তু কালারগুলি সেল অটোমেটিক ফিল আপ হয়ে যাচ্ছে। সি, সি এর কালার দেওয়া আছে অরেঞ্জ, কাস্টম ফরম্যাট, ফিল কালার অরেঞ্জ, ওকে ওকে, ডি হলো ওকে ওকে, এবং সর্বশেষে ফেল, ফরম্যাটিং হাইলাইট সেলস রুলস ইকুয়াল টু ফেল। ওকে, এইভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের সাহায্যে সব কটি সেলেতেই কালার দিয়ে ফেললাম। সাপোজ যদি এই সেলটি বি প্লাস না হয়ে ডি বা সি হয় তাহলে দেখা যাবে যে সেই কালারটি কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এটি হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের ইউজ করার মূল লক্ষ্য, যে আমরা যে কোনো সেলকেই শর্তের সাপেক্ষে হাইলাইট করতে পারি। যদি এই বি সেলটি বি না হয় সি হয় তাহলে এই সেলটির কালার অটোমেটিক্যালি অরেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা কালারের সাহায্যে পরিষ্কার বুঝতে পারবো কে কোন গ্রেড পেয়েছে।
এটা গেল একটা প্রয়োগ। এইবার যদি আমরা চাই ম্যাথামেটিক্সে যারা পেয়েছে 75-এর বেশি সেই সেলগুলিকে আমি অন্য একটি কালার দেব, তাহলে আমাদের ম্যাথামেটিক্সের সেলটিকে সিলেক্ট করতে হবে। রেঞ্জটিকে নেবার পরে ফরম্যাটিং হাইলাইট সেল রুলস, এক্ষেত্রে বলা হয়েছে কি যে 75-এর বেশি, তাই আমরা কোনটিকে নেব গ্রেটার দেন। এই সেলে আমরা ভ্যালুটা লিখে দেবো 75। কাস্টম ফরম্যাট আমি এইখানে করছি ফিল কালারটি ডিপ ব্লু, এবং ফন্টে গিয়ে ফন্টের কালারটি আমি করছি হোয়াইট। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সেলটি হয়েছে ব্লু কালারের এবং লেখাটি হয়েছে হোয়াইট কালারের। এইগুলি হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের বেসিক প্রয়োগ, তবে এর কিছু অ্যাডভান্স প্রয়োগও আছে, সেটি আমরা দেখব না, সেটি আমরা নেক্সট যে ক্লাস আছে ফরম্যাটিংয়ের সেক্ষেত্রে আমরা দেখব। কন্ডিশনাল ফরম্যাটিংয়ের ক্ষেত্রে আমরা কালার ছাড়াও আর কী কী ইউজ করতে পারি? আমরা কালার ছাড়াও ইউজ করতে পারি ডেটা বারস, কালার স্কেলস এবং আইকন সেট। আমি এই যে মার্কস অবটেন্ড এই সেলের রেঞ্জটিকে সিলেক্ট করলাম, যদি আমি এখান থেকে চয়েস করি ডেটা বারস, তাহলে দেখে দেখা যাচ্ছে যে আমার বেশি থেকে কমের দিকে কালারগুলো আস্তে আস্তে ফেড হয়ে গেছে। এইভাবে কিন্তু কাজ করা যায়। এবারে যদি আমরা কোনো রকম কোনো ফরম্যাটিং না চাই, সেক্ষেত্রে আমরা সেলগুলিকে সিলেক্ট করে ফরম্যাটিংয়ে গিয়ে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস এই অপশানটি দিয়ে ক্লিক করলে তাহলে আমাদের সেলের থেকে ফরম্যাটিংটি উঠে যাবে। এবার দেখব আমরা যে কীভাবে আইকন সেটগুলি কাজ করে। যদি আমি একটি টাওয়ার দিয়ে দেখাই, তো দেখা যাচ্ছে যে এখানে এই রেঞ্জগুলির মধ্যে যে নাম্বারটি সর্বোচ্চ নাম্বার সেইখানে একদম ফুল টাওয়ার। এইভাবে আস্তে আস্তে ক্রমে ক্রমে বেশি থেকে কমের দিকে টাওয়ারগুলি কিন্তু আস্তে আস্তে ফেড হয়ে গেছে, অর্থাৎ যে নম্বর সবথেকে কম সেখানে কোনোরকম কোনো টাওয়ারের সিগন্যাল নেই। এইভাবেও আমরা কোনো সেলকে হাইলাইট করতে পারি। এছাড়াও আমি যদি চাই যে আমি দেখাবো যে 450-এর ওপর পেলে সেটি হবে গ্রিন কালার, 350 থেকে 450 পেলে ইয়েলো কালার, এবং 0 থেকে 350 এর মধ্যে বাদ বাকি সব মার্কসগুলি হবে রেড কালার। তাহলে সেক্ষেত্রে আমি যাবো কোথায়? সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং এবং সেখান থেকে আইকন সেট, সেখান থেকে মোর রুলস, তাহলে লেখা আছে আইকন স্টাইল, এখান থেকে যে কোনো একটি আইকন স্টাইল বাছতে হবে। আমি এই আইকন স্টাইলটি বাছলাম, আইকন ওয়েন ভ্যালু ইজ, টাইপ দিবা আছে পার্সেন্ট, এখানে আমি টাইপটি করলাম নাম্বার টাইপ, ভ্যালু এখানে লিখলাম যে 450, অর্থাৎ 450-এর বেশি যারা পাবে তাদের সেলগুলি গ্রিন সার্কেল হয়ে যাবে। নেক্সট করে আমি করলাম নাম্বার, এখানে করলাম 350, বা আমি 300 করলাম, তো অর্থাৎ এখানে 300 থেকে 450-এর মধ্যে হলে ইয়েলো সার্কেল হবে, 450-এর বেশি পেলে গ্রিন সার্কেল, এবং 0 থেকে 300 এর মধ্যে হলে হবে আমাদের রেড সার্কেল। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে যেটি পেয়েছে 450-এর বেশি সেখানে এসে গেছে গ্রিন কালার, যারা পেয়েছে 300 থেকে 450-এর মধ্যে তাদের ইয়েলো কালার, এবং যারা 300-এর কম পেয়েছে তাদের সব এসছে রেড কালার। এভাবেও কিন্তু আমরা আইকন সেট দিয়ে কাজ করতে পারি। তাহলে এই ছিল আজকে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংয়ের বেসিক ক্লাস, এবং এই পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কীভাবে
ফরম্যাটিং এর আরো অ্যাডভান্স কাজ দেখানো যায়।